This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. টর্নেডোর ক্ষত সারিয়ে ভোট ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয় উত্তরের তিন জেলার সবচেয়ে বেশি ক্ষতি বার্ণিশ পঞ্চায়েতে। ভোটের লাইনে বার্ণিশ এলাকার মানুষজন আজকে দাঁড়ান, ক্ষতিপূরণের আশা নেই, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এলাকাবাসীর। বার্ণিশ গ্রাম অঞ্চলের মানুষরা ভোট দিতে এসছে, অর্থাৎ গণতান্ত্রিক যে তাদের মূল অধিকার সেই অধিকার প্রয়োগ করতে এসছে। আমার পিছনে রয়েছে সেই সমস্ত গ্রামের কিছু মানুষ, আমি কথা বলবো তাদের সাথে। ভোট তো দিলেন, গ্রামে তো কিছুই নেই, চালচুলো কিছুই নেই, কি চিন্তাভাবনা, কি কি চিন্তাভাবনা নিয়েই ভোট দিলেন? আমাদের চিন্তা ভাবনা যে আমাদের তো সব কিছু ঝড়ে সব শেষ হয়ে গেল, এখন হয়তো যদি আমরা চিন্তা ভাবনাকে এটাই করব যে এতদিন তো যেভাবে ছিলাম তো এখন একটা আশা যে আমরা এমনিতে সব কিছুই শেষ, যদি কিছু পাই, যদি কিছু পেতে পারি, যদি মাথা গুছানোর মতো কিছু পাই, সেটাই আমরা চাইব আর কি। ভোট তো দিলেন কাকু, আপনার সাথে কথা বলি, বাড়ির চাল ছিল তো কিছুই নেই, ভোট প্রয়োগ করলেন কি আশা নিয়ে? কী করবো, যেরকম আগে যেরকম ছিল সেই রকমই শান্তিপূর্ণভাবে এখন হওয়াটাই ভালো। এই যেরকম ফসল টসল নষ্ট হয়ে গেল, এখন আগে যেরকম ছিল এইরকম শান্তিপূর্ণভাবে সবাই ভালো থাকাটাই ভালো, ভালো হোক। মোট বুথ রয়েছে 11টি এবং সেই বুথে প্রায় ভোটার সংখ্যা 8,000-এরও বেশি। তাদের মধ্যে যে বার্ণিশ গ্রাম অঞ্চলের যে পুটিমারি রয়েছে এবং বিধ্বস্ত কিছু গ্রাম রয়েছে, সেই গ্রামের বেশিরভাগ এলাকার মানুষেরই কিন্তু চালচুলো কিছুই নেই এবং তার মধ্যেও অনেকের ভোটার কার্ড পাওয়া যাচ্ছে না। কমিশন তাই লাগু করেছিল যে যাদের ভোটার কার্ড নেই বা হারিয়ে গেছে যাদের ভোটার কার্ড, তারা থানায় জিডি করলে বা তার একটি পরিচয়পত্র দেখালেই ভোট দিতে হবে, ভোট দিতে পারবে। ভোট দিতে এসছে পুটিমারি অঞ্চলের এই স্কুলে। পুটিমারি থেকে ক্যামেরায় সুশান্তর সাথে নারায়ণ, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।